এই জাতীয় কংগ্রেস, যে জাতীয় কংগ্রেস মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতির একমাত্র ন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুকে ষড়যন্ত্র করে বলি দিয়েছিল, আজ সেরকমই একটা ষড়যন্ত্র করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে বলি করার চেষ্টা চলছে, আর সেই চেষ্টা সফল হতে চলেছে। আপনারা জানেন, পশ্চিমবঙ্গে যখন কংগ্রেসের দোকান বন্ধ হতে চলেছে, ঠিক তখন অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কিছুটা জায়গা জুড়ে কংগ্রেসের প্রভাব এখনও বজায়। কিন্তু দিল্লির নেতা ওই সোনিয়া, ওই রাহুল কোনোদিনই বোঝেনি যে প্রদেশ কংগ্রেস কর্মীদের হাহাকার কোথায়, আর্তনাদ কোথায়। তারা কর্মীরা যাদের হাতে মার খাচ্ছে তাদের সঙ্গেই জোট করে নিয়েছে, শুধু তাদের সঙ্গেই নয়, সিপিএমের সঙ্গেও জোট করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন, পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী থাকলে এই জোট বাস্তবের মাটিতে সার্থক হবে না। তাই খুব সম্ভবত প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর রঞ্জন চৌধুরী পদত্যাগ করিয়ে ওই পদে আসতে চলেছেন প্রদীপ ভট্টাচার্য, যিনি অনেকটা প্রো টিএমসি। এবং শুধু অধীর রঞ্জন চৌধুরী নয়, আগামী 8 থেকে 9 মাসের জন্য কংগ্রেসের অন্য অনেকগুলি নেতা যেমন কৌস্তভ বাগচি, সুমন, সৌমরায় আইচ, এদের প্রত্যেককে অব্যাহতি দেওয়া হচ্ছে, লোকসভা ভোটের পর এদের আবার ফিরিয়ে আনা হবে। এমনকি অধীর চৌধুরীকে সংসদীয় কমিটির যে সকল পদে আছে সকল পদ থেকে পদত্যাগ করানো হবে। এ উদ্দেশ্যে মমতা ব্যানার্জি এবং সোনিয়া গান্ধী কথা বলেছেন বলেই খবর শোনা যাচ্ছে সেটা সার্থক হতে চলেছে। অর্থাৎ জেনে রাখুন, এই ভোটের পর পশ্চিমবঙ্গে কংগ্রেস নামক দলটির সঙ্গে সঙ্গে সিপিএম দলটিও তল্পি তল্পা গুটিয়ে বিদায় নেবে। অধীর চৌধুরীকে দেখে যারা কংগ্রেস করছিলেন তারা এখন দ্বিধায়, স্বয়ং দ্বিধায় অধীর চৌধুরী, তিনি কি করবেন। তবে যা পরিস্থিতি, যেদিকে ট্রেন্ড বইছে, অধীর চৌধুরীর বিজেপিতে যোগদান হয়তো সময়ের অপেক্ষা। আর অধীর চৌধুরী বিজেপিতে যোগ দিলেও মুর্শিদাবাদ মালদার মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট তৃণমূলে আসবে বলে আশা করা যায় না। তাই বলা যেতেই পারে এই জোট কংগ্রেস বা সিপিএম কেউ লাভবান হবে না, লাভবান হলে একমাত্র হবে তৃণমূল কংগ্রেস। মিলিয়ে নেবেন, কংগ্রেসের এই ভুল সিদ্ধান্ত কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে মুছে দেবে, সিপিএমকেও মুছে দেবে, এবং আগামী দিনের ইতিহাসে মানুষ জানতে পারবে পশ্চিমবঙ্গে যেমন একটি বাংলা কংগ্রেস বলে দল ছিল, সেরকম একটি জাতীয় কংগ্রেস বলেও দল ছিল। তাই দেখা যাক আগামী সময় অধীর রঞ্জন চৌধুরীকে কি বরখাস্ত করা হয়। তার জন্য আমরাও তাকিয়ে আছি, আর আপনারা এইরূপ প্রতিবেদন পেতে চাইলে এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।